এ যেন হরিলুটের মহাযজ্ঞ। এতিমখানা, মাদ্রাসা এবং প্রতিবন্ধী সংগঠনকেও ছাড়েনি দুর্নীতিবাজরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আসা ত্রাণের চালের নির্ধারিত অর্থ কোনো কোনো প্রতিষ্ঠানকে সামান্য কিছু দেওয়া হলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের পুরো বরাদ্দটাই গিলে খাওয়া হয়েছে। টাঙ্গাইলের সখীপুর উপজেলায় 2022-23 অর্থ বছরে 22টি প্রতিষ্ঠানে জিআরের 43 টন চাল বরাদ্দ দেওয়া হয়। একটি প্রতিষ্ঠানে 1 টন এবং বাকি 21টি প্রতিষ্ঠানে চাল বরাদ্দ দেওয়া হয় 2 টন করে। এর মধ্যে সিঁড়ির চালা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা 20,000 এবং সখীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতি 20,000 টাকা পেয়েছে। যদিও 2 টন চালের বিপরীতে সরকারি বাজার মূল্য 70 থেকে 80,000 টাকা। বরাদ্দের তালিকায় নাম দেখানো হয়েছে অস্তিত্বহীন ও বিলুপ্ত প্রতিষ্ঠানের। এলাকাবাসীরা জানান, কয়েকটি ছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠানের নামই শুনেননি তারা, কিন্তু এসব প্রতিষ্ঠানের নামে চাল বরাদ্দ করে পুরোটাই লুটে খাওয়া হয়েছে। কচুয়া হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মোতালেব হোসেন জানান, বরাদ্দের খবরই জানি না, আপনাদের মাধ্যমেই প্রথম শুনলাম। আমাদের এই মাদ্রাসায় 2 টন চাউল বরাদ্দ হয়েছিল, সে চাউলটা আমরা পাই নাই। সেটা চাউলটা কে বা কাহারা তুইলা নিছে বা কেরা এটা তুইলা খাইছে তাও আমি জানি না। সে চাউলটা যদি কেউ তুইলা নিয়ে থাকে তাহলে সে বড় ধরনের একটা অন্যায় করছে। সে এই চাউলটা ইতিমখানার চাউল কেন বা কিভাবে আমাদেরকে না দিয়ে না জানাইয়া খাইল সেটার জন্য আমি বিশ্বাস চাই। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, সব প্রতিষ্ঠানই পেয়েছে, প্রাপ্তি স্বীকারপত্র রয়েছে, তবে তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ঘাড়েই দোষ চাপিয়েছেন। এই প্রত্যেকটা প্রতিষ্ঠানই নাকি আছে, এটা পিআইও দাবি করছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানই আছে এবং তাদের প্রাপ্তি স্বীকারপত্র ফাইলে লিপিবদ্ধ আছে। এই যে বিষয়টা, এটা আসলে এখনো পর্যন্ত ওইভাবে ইয়া হয়নি, তবে আমি ভেবেছি সবাইকে ডাকবো। আমি শুধু ডিওই সাইন করেছি, কারণ হচ্ছে এটা ডিস্ট্রিবিউট করে পিআইও আর ফুড অফিসার, তাই না? চাল দেয় ফুড আর ইয়া কি বলে মাস্টার রোল সংগ্রহ করে পিআইও। এদিকে অভিযোগের বিষয়ে জানতে বারবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও তাহমিনা পারভিনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। স্থানীয় এলাকাবাসী ও এতিমখানা কর্তৃপক্ষ বলছেন, যারা এইসব প্রতিষ্ঠানেও দুর্নীতি করতে ছাড়ে না তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, তা না হলে সুবিধা বঞ্চিত মানুষগুলো তাদের দ্বারা শোষিত হতেই থাকবে। সুরুজ আহমেদ, কালবেলা।